আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وسلم عبده ورسوله يا أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الصلاة تنهى عن الفحشاء والمنكر وقال الله تعالى لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا عن ثوبان رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم إن الله تعالى جعل الأرض فَرَأَيْتُمْ مَشَارِقَهَا وَمَغَارِبَهَا مَنْ مَاتَ عَلَى حُبِّ عَلِي مُحَمَّدٍ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَاتَ مُؤْمِنًا وقال الله تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا صلوا على محمد صلوا على
محمد ہر دم زبان سے نکالو پاک نام محمد ہر دم زبان سے نکالو شفیعنا محمد صلی اللہ علیہ وسلم محمد بشر ليس كالبشر ياقوت حجر ليس كالحجر اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا مولانا محمد صلى الله عليه وسلم ভক্তি ভরে উচ্চ রব আমরা সবাই জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীন মিলা ঈমান মিলা পড়নে কে লিয়ে কুরআন মিলা জো কুছ দেনে কা থা সব কুছ দিলওয়া দিয়া কমলি ওয়ালে নে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সাথে ভক্তি ভরে মহান আল্লাহকে ডাকুন আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আমরা যে সব উম্মত আপনার ডাকি বারে বার দয়া করি ও দরুদি দখাতির একবার নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু লা আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহুম্মা আমিন اللهم صل على سيدنا وشفينا وحبيبنا ومولانا محمد صل عليه الصلاة والسلام عليك يا رسول الله ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين পশ্চিম জয়নগর নয়তম বর্ষ পবিত্র ইসালে সাবের প্রথম দিনে আপনার শহীদ দরবারে ভিক্ষুকের ন্যায় দুটি করে হাত পেতে দিয়েছি আল্লাহ এই মুহূর্তে যারা খানায় কাবার কাছে দোয়ায় লিপ্ত আছেন তাদের দোয়ার সঙ্গে আমাদের দোয়াগুলো মিশিয়ে আপনার পাক দরবারে কবুল মঞ্জুর করে আল্লাহ মায়ার নবী দয়ার নবী হাবিবে পাক সাহেবে লওলাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারকের কাছে যারা দোয়ায় লিপ্ত আছেন তাদের দোয়ার সঙ্গে আমাদের দোয়াগুলো মিশিয়ে আল্লাহ আপনার দরবারে কবুল করে নিন আমরা অতি গুনাহগার যাবতীয় জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দিন আল্লাহ না জানি কখন মরণ এসে যায় আমাদিগকে
আল্লাহ ইমানই মউত নসিব করে দিবেন। আমাদের আব্বা আম্মা দাদা দাদি নানা নানি ভাই ব্রাদার আপন জন গহীন কবরস্থ যারা হয়ে গেছে সকলের কবরগুলো জান্নাতের টুকরা বানিয়ে দিন, আমাদিগকে আমলে সালেহা বানিয়ে দিন, সিরাতে মুস্তাকিম রাস্তায় প্রচারিত করুন, সকলকে পাঞ্জগানা নামাজি বানিয়ে দিন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন সুম্মা আমিন বাহুকলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দুই রাত্রব্যাপী পশ্চিম জয়নগর পূর্ব পাড়া আদি যাবে মসজিদের উন্নতি কল্পে মহান ইসলামী জালসা পরিচালনায় পশ্চিম জয়নগর পূর্ব পাড়া ইসলামিয়া যুব কমিটি সহযোগিতায় গ্রামবাসী বৃন্দ। তারিখ 20 ও 21 কার্তিক 1425 ইংরেজি 7 ও 8 নভেম্বর 2018 12 বুধবার দিবাগত রাত্র। সম্মানিত সভাপতি সাহেব, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, বিশেষ করে আমার আগে যিনি ওয়াজ নসিহত করলেন জনাব হাফিজ জনাব হযরত মাওলানা মুহাম্মদ জিয়াউল হক সাহেব, শিক্ষক বেলেঘাটা মাদ্রাসা, তার আগেও হয়তো করেছেন জনাব হাফিজ মোহাম্মদ আব্দুল হাকিম সাহেব জয়নগর পূর্বপাড়া, জনাব মোহাম্মদ আনসার আলী সাহেব পেশ ইমাম পশ্চিম জয়নগর পূর্বপাড়া আদি জামে মসজিদ, সুমিষ্টভাষী গজল শিল্পী শফিকুল ইসলাম সাহেব জয়নগর পূর্বপাড়া, লিখিত অলিখিত ওলামাই কেরাম হুজ্জাজ কেরাম আত-তলাবা, সম্মুখে বসে থাকা দিনদার আল্লাহওয়ালা ভাই বাবাজি কচি কাচারা, স্নেহময়ী মমতাময়ী আম্মা ও বোনেরা, মহান আল্লাহ পাকের দয়াতে রসুলে পাকের মায়াতে পবিত্র জালসায় উপস্থিত হতে পেরেছি বলে আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করি। উচ্চ কণ্ঠে বলুন আলহামদুলিল্লাহ। পরে পরে নবী কওলম আকার রহমাতুল্লিল আলামিন রাহাতিল আশিকিন, আল্লাহ পাক যাকে গাছ পালারও নবী বানিয়েছেন, যিনি আসমান জমিনের নবী, চাঁদ সিতারার নবী, লৌহ কলমের নবী, আরশ কুরসির নবী, ফেরেশতাদের নবী, জান্নাতওয়ালাদের নবী, তাহতুস সারাওয়ালাদের নবী, এক কথায় 18,000 মখলুকাতের নবী, 80,000 আলমের নবী, স্বয়ং আল্লাহ বলেন আমারও নবী। যেখানে যেখানে খোদার খোদাইয়াত সেইখানে আল্লাহ দিয়েছেন আমার নবীর মুস্তাফাবিয়াত, উনি রব ইনি রহমান, উনি খোদা ইনি মুস্তাফা, উনি রহমাতাল্লিল আলামিন। আমাদের নবীকে আল্লাহ টাইটেল দিয়েছেন ওমা আরসালনাকা ইল্লা রহমাতাল্লিল আলামিন, আর স্বয়ং আমার আল্লাহ আছেন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, আল্লাহ আলামিন নবী ও আলামিন, কিন্তু আল্লাহ রব নবী রহমাত সুবহানাল্লাহ। এই নবীকে আগে চিনুন, নবীকে আগে বুঝুন। নবীকে যারা দেখে তাদের ভাব আলাদা। ওগো আমার দয়ার নবী দাও না কেন দেখা, আর কত কাল তোমায় ছেড়ে কাঁদব আমি দিবানিশি কে দে
হলাম পাগল পারা, কেউ জানে না কদি কেন আমি যে কি হারা গো আমার দয়ার নবী, দাও না কেন দেখা কত কাল তোমায় বিনে থাকব আমি একা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধু আমার, আমরা শ্রেষ্ঠ জীব মানুষ, আমাদের রোগ আছে, জ্বর, আমাশা, সর্দি, ক্যান্সার, হার্টের প্রবলেম, নার্ভের প্রবলেম, প্রয়োজন অনেক হলে সিজারও করতে হয়, অপারেশন করতে হয়, ইত্যাদি রোগ আমাদের আছে। এই রোগের জন্য ডাক্তারও দুনিয়াতে আছে, নার্ভ স্পেশালিস্ট, হার্ট স্পেশালিস্ট। জ্বরের জন্য যদি তিন দিন জ্বর হয় তবু যদি থাকে তাহলে ব্লাড পরীক্ষা করো। কেন এখন ভাইরাস সব জায়গায়, হাওয়ার সঙ্গে বাতাসের সঙ্গে ভাইরাস হচ্ছে, এই সব রোগের ডাক্তার, কেউ MBBS লন্ডন ফেরত, কেউ নার্ভ স্পেশালিস্ট, কেউ হার্ট স্পেশালিস্ট, বিভিন্ন রোগ। ইহা ব্যতীত আরও কিছু রোগ আছে, সেই রোগগুলোকে একটু ভাবুন। যেমন আপনি আমি নামাজ পড়তে গেছি, নামাজ পড়তে যাওয়ার পরে সুরা ফাতিহা পড়লাম। আমার পরবর্তী আগের বক্তা বলছিলেন সুরা ফাতিহার নাম রাখা হয়েছে উম্মুল কোরআন, কোরআনের মা। আমরা তেলাওয়াত করি তাহলে কোরআনের যে মা, এর একটা স্বাদ আছে, মায়ের একটা আদর আছে না নাই? আছে না নাই? আপনারা দুনিয়ায় মায়ের আদর পান না পাননি? কিন্তু কোরআন যদি মা হয় তাহলে মায়ের তো একটা আদর আছে, একটা ফজিলত আছে। কিন্তু আমরা কি কখনো পেয়েছি? হুজুর পড়তে হয় তাই পড়ি, স্বাদ তো পাইনি। মাকে মা বলে ডেকে যে আপনি স্বাদ পান, তো আপনি এই সুরা ফাতিহা তেলাওয়াত করে স্বাদ পাননি কেন? চলুন, সুরা ইখলাস সাধারণত প্রায় সবাই জানে। আপনি সুরা ইখলাস পড়লেন, এর শান আলাদা, এর ফজিলত আলাদা, শানে নুজুল আলাদা, এর স্বাদও আলাদা। সুরা ইয়াসিন তেলাওয়াত করলেন, এরও স্বাদ আলাদা, শানে নুজুল আলাদা, ফজিলত আলাদা। সুরা রহমান তেলাওয়াত করলেন, স্বাদ আলাদা, ফজিলত আলাদা। 114টি সুরার ভিতরে যে কোনো সুরা আপনি তেলাওয়াত করলেন কিন্তু স্বাদ পাননি। 114 রকমের খাবার আমি আপনার কাছে রেখেছি, ভাত আলাদা স্বাদ, রুটি আলাদা স্বাদ, পোলট্রির গোস্তের আলাদা স্বাদ, গরু গোস্ত, খাসির গোস্ত, মুরগি দেশি আলাদা স্বাদ। হালাল জীবগুলো, কবুতর যদি জবাই করি, বক যদি জবাই করি, এক কথায় হালাল বস্তুগুলো জবাই করে বিভিন্ন রকমের খাবার রেখেছি, খাবেন, একটা একটা জিনিসের একটা একটা স্বাদ আপনি পাবেন। কিন্তু নামাজ পড়তে গিয়ে আপনি স্বাদ পাচ্ছেন না কেন? কাউকে আপনি আতর দিয়েছেন লাগিয়ে, ভাই আতর শুকো, আতর শুকেছে, কিন্তু কিছু বুঝতে পাচ্ছি না, আসলে ওর নাক আটকে আছে, বন্ধ, সর্দি হয়ে আছে, ও গন্ধ পাচ্ছে। তাহলে আমরা আপনারা নামাজ পড়ছি,
এ স্বাদ পাচ্ছি না কেন? আমাদের নাফসে রোগ হয়েছে। কিসে রোগ হয়েছে? অন্তরে রোগ। আমরা যখন কোন হারাম বস্তু খাব, লুকমা যদি আমি ভক্ষণ করি, আমার বন্ধু আমার ওই নাফসের উপরে, কলবের উপরে একটি বিন্দু, একটি নোকতা তৈরি হবে। সকালবেলা আপনি ভক্ষণ করেছেন, তওবা করেননি, নেকি লিখনেওয়ালা ফেরেশতা বলতেছে ভাই একটু অপেক্ষা করো। কেন অপেক্ষা করতে হবে? যদি জোহরের সময় তওবা করে আর লিখতে হবে না। আব্বা জোহরের সময় নামাজও পড়ল না, তওবা তিল্লা করল না, ফেরেশতা বলে আর একটু অপেক্ষা করো। আসরের সময় যদি তওবা তিল্লা করি, আসর চলে গেল, নামাজ নাই, তওবা নাই, মাগরিব পর্যন্ত অপেক্ষা করো। মাগরিব হলো না, কাজে কামে সমস্ত দিকে ঘোরাফেরায় কাটিয়ে দিল, সঙ্গে সঙ্গে বলে ভাই আর একটু অপেক্ষা করো। এশা পর্যন্ত অপেক্ষা করা হয়। আপা আমার এশার নামাজ নাই, রোজা নাই, কিচ্ছু নাই, আমল নাই বাবা, হঠাৎ করি সমস্ত কিছু সমাধা করে খাওয়া দাওয়া করিনি, বিছানায় শুয়ে গেল, তওবা তিল্লা করল না। ফেরেশতা অতি দুঃখের সঙ্গে বলে ভাই বন্ধু এবার তুমি লিখে নাও, কারণ দুনিয়ার জমিনে আমি একটু চিন্তা করছিলাম এই ব্যক্তি যদি তওবা করে, কারণ আল্লাহ পাক আল্লাহ তাআলা এদেরকে রহমতের নবী বানিয়েছে, নবী পাক রহমতের নবীর উম্মত বানিয়েছে। রহমতের নবীর উম্মত। আমার বন্ধু সোনাবাণী গেরাও, এবার যদি কোনো ব্যক্তি নেকির কাজ করে, এ ফেরেশতা একবারও জিজ্ঞাসা করে না লিখবো কি লিখবো না, যেই নেকি কাজ করেছে সঙ্গে সঙ্গে লিপিবদ্ধ করে নিয়েছে। জোরে কন্না সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক হাদিসে কুদসিতে জানালেন, লাউলা মুহাম্মাদু ওয়া উম্মাতুহু, আমি যদি মুহাম্মাদ এবং তার উম্মতকে সৃষ্টি না করতাম, লামা খালাকতুল জান্নাহ, আমি আল্লাহ জান্নাত বানাইতাম না, ওয়ালান নার, আমি আল্লাহ দোযখ বানাইতাম না, ওয়ালা শামস, আমি আল্লাহ সূর্য বানাইতাম না, ওয়ালাল কমার, আমি আল্লাহ পাক চন্দ্র বানাইতাম না, ওয়ালাল লাইল, আমি আল্লাহ পাক রাত বানাইতাম না, ওয়ালান নাহার, আমি আল্লাহ বানাইতাম না, ওয়ালা মালাকাহু, আমি আল্লাহ কোন ফেরেশতাও বানাইতাম না, ওয়ালা নবিয়াও, আমি আল্লাহ কোন নবীও বানাতাম না। এই উম্মতের দাম কত, আর এই উম্মত সুদ খায়। আমার বন্ধু সোনা মানিকেরা, এই উম্মাদ মহিলা সমিতি করে, বন্ধন করে, মদপান করে, তাস খেলে। আমার বন্ধুরে আপনি যতই নামাজে যান, নামাজের স্বাদ আপনি পাবেন না, কারণ আপনার অন্তরে রোগ হয়েছে। ওগো মলবি ভাই, তাহলে এই রোগ থেকে মুক্তি দেওয়ার উপায় কি? দুনিয়ায় জ্বর হলো, ডাক্তারের কাছে গেলাম, প্রেসক্রিপশন করলাম, ওষুধ দিল, ওষুধ সেবন করলাম, ওষুধের ওসিলায় আল্লাহ রোগ মুক্তি দিয়েছে। কিন্তু দুনিয়ায় যে আপনি নাফসের রোগগুলো দেখালেন, এই রোগের ডাক্তার কোথায়? এ রোগেরও ডাক্তার আছে না? নাই। আমার বন্ধু সোনা মালিক, এই ডাক্তার গুলো আপনাকে আমাকে বুঝতে হবে। এখন মানুষ দুনিয়ার জমিন অর্থ পেয়ে আল্লাহকে ভুলে গিয়েছে, আল্লাহর ইবাদত বান্দেগিতে মনোনিবেশ হয় না। আমার বন্ধু জগতের যত সহজ বেনে নিয়েছেন, অত সহজই নয়। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, আসমান তোদের জন্য বানিয়েছি, জমিন তোদের জন্য বিছানা বানিয়েছি, চন্দ্র তোদের জন্য আলো দেওয়ার জন্য বানিয়েছি, সিতারা তোদের জন্য বানিয়েছি, সূর্য তোদের জন্য বানিয়েছি, তাম পৃথিবী ভ্রমণ কর বান্দা বান্দি তোমাদের জন্য বানিয়েছি, সারা পৃথিবী তোমার, তুমি হবে শুধু আমার। বিবির যেন হয় না, বাচ্চার যেন হয় না, মেম্বারের যেন হয় না, প্রধানের যেন হয় না, কি হবে? দুনিয়ার জমিনে তুমি আমার হয়ে যাবে।
আরো এগিয়ে চলুন, মুখের কথা নয়ের জাদু খোদার পথে চলা। ফেরদাউস ওয়াহাদী রহমাতুল্লাহ লিখছেন, মুখের কথা নয়ের জাদু খোদার পথে চলা, ছুটু দিয়ে আই কান করে শুন, ওরে ডাকছেন কামলি ওয়ালা খোদার পথে চলা। জোরে কন্না সুবহানাল্লাহ। আহা, মন চলে না দেহ চলে, তারে তো ভণ্ডামি বলে। নামাজ পড়তে গেছেন, নামাজ পড়ছেন, সংসারে চিন্তা করছেন, আল্লাহ আমার বাচ্চাগুলো কি করছে তার ঠিক নাই, ওই করতে করতে নামাজ হয়ে গেল। এরকম আছে না? নামাজ পড়ছেন, ব্যবসা চিন্তা করছেন, নামাজ পড়ছেন, আপনার বিবি চিন্তা, আত্মীয়র চিন্তা, ক্ষেত খামারের চিন্তা, বিভিন্ন চিন্তা, মন চলে না দেহ চলে, তারে তো ভণ্ডামি বলে। চলে তোমার সঠিক হলে, ওরে চলে তোমার সঠিক হলে, জ্বলবে নূরের আলা ওরে খোদার পথে চলা। মুখের কথা নয়ের জাদু ওগো খোদার পথে চলা। পীর পয়গম্বর সাধু জনে সে পথে চলে রাত দিনের, চলে অতি সঙ্গোপনে, চলে অতি সঙ্গোপনে, ওগো সে পথ যে নিরালা খোদার পথে চলা। খালি গজল শুনলে হবে না, এর ভিতরে এহ জগৎ পল জগৎ ভরা আছে। তুমি তো শুধু গান মনে করছো, যে যা ভাবে সেটাই হবে। এখন তো হাজি সাইন বোর্ডে, মাওলানা সাইন বোর্ডে, গাজী সাইন বোর্ডে, আসল জায়গায় নাই। মাওলানাও সাইন বোর্ডে, সাইন বোর্ড, আসল জায়গায় সব খালি। এগিয়ে চলুন, মানুষ রিপু, মানুষ রিপু শয়তান তিনজন, সে পথ হতে ফিরায় সর্বক্ষণ রে, তাদের কাজ অতি সঙ্গোপন, তারা পাপীর গলে মালা ওগো খোদার পথে চলা। মুখের কথা নয়রে জাদু ওগো খোদার পথে চলা। জোরে কন্না সুবহানাল্লাহ। আমার বন্ধু, আপনি যেটা ভেবে নিয়েছেন অতি সহজে যাচ্ছেন নামাজ পড়তে, মন চলে না, শুধু দেহ চলে, মাথা ঝুঁকাচ্ছেন, হাত ঝুঁকাচ্ছেন, পা ঝুঁকাচ্ছেন, কিন্তু মন আছে আপনার কচুর বনে। ইবাদত হবে কেমন করে? আমার পূর্বেকার আলেমে কথা বলছিলেন, কোরআন এত জোরে জোরে তেলাওয়াত করছে কিছু বোঝা যায় না নামাজে, এমন অবস্থা। আব্বা আমার, আমি আপনাদের বুঝাতে চাই, মন কোথাও রেখেছেন, ইবাদত কোথাও করতেছেন? আমার আব্বা, এই মনটাতে কারো জায়গা দেওয়া যায় না। আপনি যত বেশি আল্লাহর ইবাদত করবেন, আমার নবীর দিদার হবে। জীবনে কখনো নবী দেখেন নাই বন্ধু। এ বাবারা, একবার আমার রসুলকে দেখার জন্য আল্লাহ পাকের কাছে কাঁদুন। আমার বন্ধুরা, এই নাফসের রোগ মুক্ত দেওয়ার জন্য ডাক্তার জগতে আছে, দুনিয়ার ডাক্তার, কেউ লন্ডন ফেরত, কেউ ভৈরব ফেরত, কেউ বড় ইঞ্জিনিয়ার, কেউ বড় ডাক্তার, কেউ বিভিন্ন রকমের পাশ করে
তারা দুনিয়া জমিনে জীবন যাপন করে বন্ধু, তুমি অন্য ডাক্তারের কাছে যেও না, তুমি তোমার আত্মার ডাক্তারের কাছে যাও, নাফসের ডাক্তারের কাছে যাও, ওই ডাক্তার গুলো হলো মদিনা ফেরত ডাক্তার। হুজুর এরকম কথা, মদিনা ফেরত ডাক্তার। আমার বন্ধুরা একটু ভিতরে ঢুকুন, শুধু পড়ি থাকবেন না বাবা, এখনকার সময় এখন মানুষ শুধুমাত্র পড়ি দেখা যায়। বড় গাজী আমি, বড় নামাজি, বড় হাজি, মাথায় পাগড়ি, গায়ে জুব্বা, খুব সুন্দর দেখায় আমায়। আমার বন্ধু তুমি বুঝলে না, মনের ভিতরে কুমাকাল ফলের মতো মাল ভর্তি, ভিতরে ওপরে অতি সুন্দর। আমার বন্ধুরা কখন আল্লাহ পাওয়া যাবে না বাবা, কথা বুঝেছেন? আমার বন্ধুরা অর্থের লোভে অনেকেই খোদা ভুলে যায়, আল্লাহ ভুলে যায়, নবী ভুলে যায়। এই জগতের বুকে খোদা তুলহি দুশ্মন নাম ছিল তার বাদশাহ নমরু, নাম ছিল নমরুদ বাদশাহ ছিল বাবা, আল্লাহ তুলহি দুশ্মন ছিল এই নমরুদ। কিন্তু পৃথিবীর জমিনে বাবা আমার খুবই লম্বা চওড়া হয়েছিল, 1000-এরও বেশি সে বয়স পেয়েছিল। কোন কোন রাবি লিখেছেন 1700 বছর আপনার বেঁচে ছিল, 1000 বছর পর্যন্ত যখন জগতের বুকে বেঁচে আছি, ও মনে করলো আর আমি হয়তো মরবো না, আমি অমর। মানুষকে বলল, অর্থের তো অভাব নেই, মানুষকে বলতে চাইল, দেখো আমি জগতের বুকে, আমাকে তোমরা পূজা করো। ছোট ছোট মূর্তি করে দিল বাড়িতে, সবাই পূজা অর্চনা করে নমরুদের, রাস্তাঘাটে সব জায়গায় নমরুদের আরাধনা পূজা হয় বাবা। কিন্তু আমরা মুসলমান পূজা করি না, আমরা ইবাদত করি, পূজা আলাদা, ইবাদত আলাদা। কথা বোঝেননি? আমার বন্ধু সোনা মানিকেরা এগিয়ে চলুন, দুনিয়ার জমিনে বাদশাহ নমরুদ এমন করে যখন আপনার চলাফেরা করত, 4টি হাতির উপরে তার সিংহাসনটা আপনার কিনা নিয়ে যেত। তার ভিতরে 2 জন মুসলমান মুমিন আর 2 জন হলো কাফের। মুমিনদের ভিতরে একজনের নাম হলো নবী সুলাইমান পয়গম্বর, জোরে কন্না সুবহানাল্লাহ। তমাম পৃথিবী বাদশাহ সুলাইমান নবীকে দিয়েছেন, হাওয়া তার কথা শুনত। আরো জোরে বলুন বন্ধু, আমার শুধু তাই নয়, জগতের বুকে আল্লাহ পাক আল্লাহ তাআলা এমনি করে আপনার কিনা বাদশাহ নমরুদ্দিনের পর দিন আপনার এগিয়ে চলে লাগলো বাবা। বাদশাহ নমরুদের পূজা অর্চনা হতে লাগলো, আব্বা আমার বিভিন্ন দেশ থেকে তার খাজনা আসতো, জমির খাজনাও, এখন যেটা আমরা কর আকারে দিয়ে থাকি, বাবা আমার খাজনা দেই 2 টাকা এখনো দেই। কথা বুঝতেছেন আমার? আমি আপনাদিগকে বুঝাতে চাইব, অর্থ পেলে আল্লাহকে ভুলে যায়। আমি আপনাদের ভিতরের একটু আজ শোনাবো কিছু, সাইনবোর্ড এবং ভিতরের মাল 2 রকম বক্তব্য পাবেন, সুবহানাল্লাহ। বলে কোরআন শরীফে আয়াত হলো 6666টা, কটা বললাম? 6666। দুনিয়াতে শরিয়াত, তরিকত, মারেফাত আর হকিকত 4টি জিনিস আছে। শরিয়াতের আয়াত, নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, মিথ্যা বলো না, সুদ খেয়ো না, মদ পান করো না, ইত্যাদি 500 আয়াত আল্লাহ দিয়েছেন, সুবহানাল্লাহ। বলেন তরিকতের আয়াত আল্লাহ 1900 দিয়েছেন, আরো জোরে সুবহানাল্লাহ বলেন। তাহলে 5 আর 19 কত হয়? 2400। 2টি জিনিস গেল, শরিয়াত আর তরিকত, রইল মারেফাত। মারেফাতের আয়াত হলো 2100, কত হলো? 24 আর 21। আর হাকিকাতের আয়াত হলো 2466, হিসাব করুন, 45 আর 21, 66, 2166। এই হলো 6666 আয়াত শরিয়াতের। এখন কোরআনের তফসির হয়, প্রায় দেখা দেয় শরিয়াতের আয়াত তরিকতে, তরিকতের মারেফাতে, মারেফাতের হাকিকাতে, উল গোজা মিলিওয়াজ, মানুষ সঠিক পথ পায় না।
কোন পথে যাব? আপনাদের হ্যান্ড বিলও লেখা আছে মানুষ দিশহারা, সঠিক পথটা কি? আমার বন্ধু সোনা মানিকেরা খুব ভালো করে মাথায় রাখতে হবে, জগতের বুকি আমরা মনে করে নিলাম অতি সহজেই সবকিছু পাব না, আপনি পূর্ব থেকে ইতিহাস খুলে দেখুন অগাধ কষ্ট করে আল্লাহকে তারা পেয়েছেন জগতের বুকে। বাবা আমার দেখুন বাদশাহ নমরুদ যখন নিজের দাপট চালাতে লাগলো একের পর এক, আপনার কিনা খোদা বলে মানতে হবে, তাকে দেবতা বলে মানতে হবে। বাবা জি আমার সবাই সব সময় মানতে চায় না, আমার বন্ধু সোনা মানিকেরা হঠাৎ করে দেখা গেল ওই সমাতি জগতের বুকে। আব্বা আমার বাদশাহ নমরুদ একদিন স্বপ্ন দেখেছে আকাশে একটা তারা উদিত হয়েছে, ওই তারাটা এত প্রসারিত জ্যোতি, ওই জ্যোতিতে আব্বা আমার সমস্ত আকাশ ঘিরে নিয়েছে, এমনকি বাদশাহ নমরুদের প্রাসাদ পর্যন্ত আলোতে আলোকিত হয়ে গেছে, সব তার ভিতরে এসে গিয়েছে। বাদশাহ নমরুদ যখন রাতের নিশীথে স্বপ্নটা দেখেছে ওর ঘুম ভেঙে গেল, আর ঘুম হলো না, বাইরে আপনার কিনা উঠে চুপ করে বসে আছে সিংহাসনে। হঠাৎ বাবা আমার সকালবেলা স্বপ্ন যখন বর্ণনা করেছে বাবা, হঠাৎ তারা আপনার স্বপ্নের মানে বলতে যায় না, কারণ সবাই খড়ি ফেলে ফেলে মানে করে দেখেছে বিশাল ভয়ানক যাওয়া। কেউ কথা বলে না, হা করবে, হা করবে, ইয়ে খালি ওর দিকে তাকায়, ওর দিকে তাকায়, বললি তো বিপদ। অল ওয়ার্ল্ডের যিনি রাজা, তাম পৃথিবীতে যে রাজত্ব করে, আজ হয়তো আমাদেরকে মেরেই ফেলবে যদি বলি। বাদশাহ নমরুদ বলতেছে কি ব্যাপার, তোমরা মুখে তাকাও কেন, কিছু বলো না কেন, যাহা পানা যদি আপনি আদেশ দেন তাহলে আপনাকে আমরা বলি, বলো না ব্যাপারটা কি হয়েছে। বাদশাহ নমরুদ বলতে আমার হৃদয় কেঁপে যায়, কি তোমাদের ব্যাপার বলো না, ও করছ কেন বলো। বাদশাহ নমরুদ বলছে বলো, আমি পিতা দিধায় বলো। হঠাৎ একজন যে তারাটা আপনি দেখেছেন ওই তারাটা অন্য কিছু নয়, আপনি জানেন না একটি পুত্র ছেলে ও চিরে জন্ম নেবে, তিন দিনের ভিতরে ওই ছেলেটাও আপনার কিনা দুনিয়ার জমিনে তার মায়ের গর্ভে আসবে। ও গো বাদশাহ নমরুদ, আপনার রাজত্ব তার দ্বারাতে ধ্বংস হয়ে যাবে। নমরুদ বলতেছে আচ্ছা তোমরা আবার ভালো করে গণনা করো দিন দেখি, ছেলেটা কি মায়ের পেটে এসেছে? তারা বলছে গণনা করে, না যাহা পানা এখনো আসেনি, তবে তিন দিনের মধ্যে মায়ের পেটে আসবে। সুবহানাল্লাহ, আমার বন্ধু সোনা মানিকেরা এ কথা যখন বলেছে সবাই গণৎকারও কেরম, বাদশাহ নমরুদ আপনার কিনা লাভ মেরে উঠে বলতেছে এইটুকু কথার জন্য এত ভাবনা চিন্তা কেন, যখন মায়ের আমি নমরুদ আসতে না দিলে আসতে পারবো না, আজ থেকে আমি ঘোষণা করে দিলাম এই পৃথিবীর জমিনে কোনো নারী আর কোনো পুরুষ তিন দিন একত্রিত হতে পারবে না। তাই বাদশাহ নমরুদ বলল কি, প্রত্যেক নারীদের ঘরে ঘরে আপনার আলাদা করে জায়গা করে দিল, পুরুষদের জন্য আলাদা করে জায়গা করে দিল, জগতের বুকে আমি সন্তান আসতে দিব না, আসবে কেমন করে দেখি। আমার বন্ধু সোনা মানিকেরা এমনি করে অত্যাচার বাচ্চা নমরুদ শুরু করে দিয়েছে। আব্বাজি আমি যারে সম্মান দান করি সেই সম্মান পাই, আমি যারে অপমানিত করি ওই ব্যক্তি অপমানিত হয়ে যায়, আল্লাহর উপরে পাল্লা দেওয়া যায় না রে, যতই ক্ষমতা তুই অর্জন করেছিস। হিংসা দিয়ে হিংসুকের মন ওগ যায় না জয় করা, হিংসা দিয়ে হিংসুকের মন ওগ যায় না জয় করা, প্রেম পরশি জয় করিলেন প্রেমিক হয়ে গো যায় না জয় করা।
দেন তবু আঘাত সই। যাই না জয় করা, আরো দেখেন দিবারাতি যায় আসে, হিংসুকের মন রয় না বসে, করে যা মনে আসি গতি তার পাবন পারা, ও গো যাই না জয় করা। সুবহানাল্লাহ, বলে আল্লাহ।